নমস্কার শর্ট ফুডি অ্যাট সৌরদ্বীপ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে যে রেসিপিটি আমি নিয়ে চলে এসেছি থাবনেল দেখে বুঝতেই পারছেন আজকে রেসিপিটি হল মিঠে চাওয়াল বা জর্দা পোলাও বৈশাখী পূর্ণিমার একটি জনপ্রিয় রেসিপি হল এই মিষ্টি পোলাও দেখতে যেমন অসাধারণ খেতেও অসাধারণ তাই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম রেসিপি রোজ পেতে এবং পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিটা আপনারা সবার আগে পেতে পারেন চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে মিঠে চাবল বানানোর জন্য বাসমতি চাল নিতে হবে আমি এখানে এক বাটি মতন বাসমতি চাল নিয়েছি এবার চালটা নিয়ে ভালো করে ধুয়ে তাতে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ঢেকে রেখে দিতে হবে যাতে চালটা একটু নরম হয়ে যায় তাতে চালটা কিন্তু সেদ্ধ করার পরে একেবারে লম্বা লম্বা ভাত হবে এবার আধ ঘন্টা পরে চালটাকে ছেঁকে নিতে হবে দেখুন এইভাবে ছেঁকে নিয়ে পুরো জলটা ঝরিয়ে নিতে হবে এবার চালটা সেদ্ধ করে নেব তার জন্য কড়া একটা প্যানে পরিমাণ মতন জল নিয়েছি জল নিয়ে তাতে দুটো তেজপাতা দুটো বড় এলাচ দারুচিনি এবং হাফ চামচেরও কম রেড ফুড কালার দিলাম ফুড কালারটা দিলে তার দারুণ একটা রং আসে এখানে আপনি কেশর জলও দিতে পারেন এবার জলটা গরম হয়ে গেলে তাতে জল ঝরানোর চালটা দিয়ে দিতে হবে দিয়ে চালটাকে সেভেন্টি ফাইভ টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে কেননা বাকিটা যখন বৃষ্টির চিনির সাথে দেওয়া হবে তখন বাকি যে টোয়েন্টি পারসেন্টটা বাকিটা সেদ্ধ হবে তখন দেখুন চালটা একেবারে সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে চালটা যদি এরকম হয় যে ধুললেই ভেঙে যাচ্ছে দেখুন এভাবে ভেঙে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে এইট্টি পারসেন্ট চাল সেদ্ধ হয়ে গেছে এবারে চালটাকে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে যে বড় মশলাগুলো ছিল তেজপাতা বড় এলাচ এগুলো আপনি সরিয়ে দিতে পারেন তারপরে চালটাকে একটা বড় পাত্রে মানে একটা বড় থালাতে স্প্রেড করে রেখে দিতে হবে যাতে চালটা একেবারে ঝরঝরে হয়ে যায় এবং এর কুকিং প্রসেসটাও থেমে যায় ফ্যান চালিয়ে দেবেন এবার আমি কয়েক কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড কাজু কিশমিশ ড্রাই নারকেল এবং খেজুর খেজুরটাকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে আপনি আপনার পছন্দের মতন ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন তবে এখানে নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নারকেল এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট এবার একটা কড়া গরম করে নিয়ে তাতে দু চামচ মতন দেশি ঘি দিতে হবে আমি এখানে আমুলের ঘি ব্যবহার করছি ঘিটা গরম করে নিতে হবে এবং সব সময় কিন্তু এখানে আঁচটা লো টু মিডিয়াম রাখবেন ঘিটা দেখুন সুন্দরভাবে গলে যাবে গলে যাওয়ার পরে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই সমস্ত ড্রাই ড্রাই ফ্রুটসগুলো একটু রোস্ট করে নিতে হবে আমানটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন কাজু কিশমিশ আমন্ড যখন সবগুলো মিঠে যাবলে খাওয়ার সময় মুখে লাগবে না অসাধারণ লাগে খেতে এবার এগুলোকে হালকা করে সটে করে নিতে হবে লাল লাল করে হালকা লাল করে ভেজে নিতে হবে দেখুন এটা ভাজা হয়ে গেছে কিশমিশগুলো ফুলে উঠেছে এবার এতে হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারের দুধ দেবেন একেবারে ফ্রিজ থেকে বের করে আনা ঠান্ডা দুধ দেবেন না নর্মাল টেম্পারেচারের দুধটা দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু নরম হবে এবার এতে এক বাটির মতো চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন পছন্দের মতন নেবেন কম বেশি করতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশে নিতে হবে আজ কিন্তু একেবারেই বাড়াবেন না লো টু মিডিয়াম হিট রাখবেন চিনিটা দেখুন সুন্দর করে মিশে গেছে একটা দারুণ একটা টেক্সচার এখানে হয়েছে ড্রাই ফ্রুটসগুলোর এবার কিছুক্ষণ পরে দেখুন এরকমভাবে ফুটে উঠবে চিনিটা একেবারে গলে গিয়ে তারপরে যে চালটা ছিল সে চালটা দিয়ে দিতে হবে এতে ভালো করে দিয়ে এবার ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবেন লো করে দিয়ে চালটা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবেন এবার এতে হাফ চামচ মতন কেওড়ার জল হাফ চামচ গোলাপ জল দেবেন এটা যদি আপনার গন্ধটা কম পছন্দ হয় আপনি কিন্তু কম বেশি করতে পারেন তবে এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আপনারা অল্পও দিতে পারেন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট এইভাবে সেদ্ধ হতে দেবেন এতে বাকি চালের যে বাকি টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল সেইটা কিন্তু পুরোপুরি কুক হয়ে যাবে এখানে যে ফুটোটা আছে এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন তারপরে পাঁচ ছ মিনিট পরেই গ্যাস অফ করে দিয়ে দেয় চালের যে নিচের পোর্শনগুলো আছে সেগুলোকে এইভাবে একটা ছোট্ট চামচের সাহায্যে ধীরে ধীরে উল্টিয়ে নিতে হবে যাতে ওপরে যে চালটা আছে সেটা একেবারে নিচে গিয়ে আরও ভালোভাবে কুকড হয়ে যায় এটা কিন্তু একদম ধীরে ধীরে করবেন নইলে চালগুলো ভেঙে যেতে পারে দেখতে খারাপ লাগবে এইভাবে করে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এমনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন চালগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে আর মিঠে চাউল বা জর্দা পোলাও একেবারে রেডি বৈশাখী পূর্ণিমাতে কিংবা আপনারা আসছে যে রামজান বা ঈদের উপলক্ষেও কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন